আসসালামু আলাইকুম বিকেল 4টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমন করতে চায় সরকার বলেছেন মির্জা ফখরুল 14 জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড আরো তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ তাপমাত্রা বাড়ায় পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি বরগুনায় 10 শিক্ষককে সংবর্ধনা দিতে 23 প্রাথমিক বিদ্যালয়ে ছুটি টঙ্গীতে ট্রেনের নিচে পড়ে রেলওয়ে পুলিশের মৃত্যু মেহেরপুরে মাহিন হত্যা মামলায় বন্ধুর 10 বছরের কারাদণ্ড কানাডার পূর্বাঞ্চলে দাবানল সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষ এবং সুদানে আরও 5 দিন বাড়ল যুদ্ধবিরতি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া সাজা বহালের রায়কে ফরমাইশি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা চলছে মামলা দিয়ে রায় দিয়ে এভাবে এবার আর সফল হবে না তিনি বলেন আগামীতে আবারও সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে না হতে পারে সেজন্য সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দিচ্ছে তারা একতরফা কারচুপি নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশে সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থার যাতা কোলে পড়েছে ভোটাধিকার হরণ করা হয়েছে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 14 জুন থেকে অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে তবে দুই শিফটে সকাল 8টায় শুরু হবে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি আর দুপুর 12টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি আজ দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে 3 বছরের এক শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়া এলাকার জাকির হোসেন শাহজালাল ও আশরাফুল আদালতের সরকারি কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকালে 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 আদালতের বিচারক মাহবুব আলম এ আদেশ দেন রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার সকাল 9টায় দেয়া পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় দিনাজপুর নীলফামারী সিলেট সন্দ্বীপ সীতাকুণ্ড রাঙামাটি কুমিল্লা চাঁদপুর মাইজদিকোট ফেনী ও বান্দরবান অঞ্চল সহ ময়মনসিংহ ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং বিস্তার লাভ করতে পারে বরগুনায় 23টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ছুটি দিয়ে 10 জন অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবর্ধনা দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন সোমবার বরগুনা সদর উপজেলার 23টি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সূত্র জানায় সোমবার সদরের গৌরীচন্না ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন গৌরীচন্না ক্লাস্টারের শিক্ষকবৃন্দ এ উপলক্ষে ওই ইউনিয়নের 23টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ একদিন ছুটি ঘোষণা করেন সকাল 10টায় দক্ষিণ লাকুরতলা প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর 12টায় শেষ হয় গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকাল 10টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে মৃত ওই পুলিশ সদস্যের নাম আব্দুল বাতেন তিনি সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে তিনি টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মাহিন হত্যা মামলায় তার বন্ধু মোহাম্মদ হাজ্জাজ বিন মালিককে 10 বছরের সশ্রম কারাদণ্ড সহ 25,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত একই মামলায় তার মা হিরাজানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে
মঙ্গলবার বেলা 12টার সময় মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ঋপ্তি কুমার এ রায় প্রদান করেন। মোহাম্মদ হাজ্জাজ বিন মানিক মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আব্দুস সালামের ছেলে। কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়া প্রদেশের 16,000-এরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশে ছড়িয়ে পড়া শত শত দাবানলের মধ্যে ভয়াবহ একটি দাবানল হ্যালিফ্যাক্স নগরীকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। সোমবার কানাডার 13টি প্রদেশের মধ্যে 8টিতেই দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়। খবরে বলা হয়, রোববার রাতে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে সেখানে দাবানলের তীব্রতা তেমন বৃদ্ধি পায়নি। তবে নগরের উত্তর পশ্চিম প্রান্ত বরাবর আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক নোটিশে শহরতলির বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা বলা হয়। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় সুদানে যুদ্ধবিরতি আরও বাড়তে সম্মত হয়েছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী। দুপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে যুদ্ধবিরতি আরও 5 দিন বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে দেশ দুটি। সোমবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।